অন করলা এই ফেজারটা আছে না, এটা হাই মানে উপরে একদম মাথায় ঠেকা দেওয়া লাগবে। তাছাড়া কিন্তু লাইট জ্বলবে না, অনেক সময় লাইট বন্ধ করা লাগে না স্টেজে, এখানে ব্যাক আউট নাই কিন্তু, এইটা নামায় দিবা ব্যাক আউট মনে করো লাইট বন্ধ হইলো। আর এই যে রেকর্ড রেকর্ড অপশনে থাকবে, হ্যাঁ সব সময়। আবার এই যে সুইচ দিয়ে কিন্তু রেকর্ড থেকে প্রোগ্রামে যাওয়া না, এই যে এখানে লাইট জ্বলবো তারপর ঠিক আছে। ও ভিডিও করবে না তুই, তাতে তোর মনে থাকবে না, ফুল ভিডিও করবে কাট বন্ধ করবে না। এই যে এখানে লাইটটা তুললো, তারপর প্রোগ্রামে টিপে দিলা, হ্যাঁ প্রোগ্রামে টিপে দিলে এই যে এক নাম্বারে দিলে মনে করো এটা মিনার বল, হুম এইটা হলো এই যে আলো অফ। আর এগুলা এগুলা থাকাকালীন আলো অফ করে দিবা না, এইখানে নিয়ে যায় আলোটা অফ করে দিবা, তাহলে এক জায়গায় থাকলো। আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় ব্যাক আউট মারা লাগে না, যে প্রোগ্রাম নাচ টাচ শেষ হইলো পরে হচ্ছে ই করবা মনে করো এই এই প্রোগ্রামটা চলতেছে, হ্যাঁ এই প্রোগ্রামটা চলতেছে, তো চলতে চলতে মনে করো যে তোমার হলো আলোটা সব বন্ধ করে দেওয়া লাগবো, তখন না এইটা আলোর এই করে এক নাম্বার টিপা দিলা, তাহলে এক জায়গায় চুপ করে থাকলো আলো নেই বন্ধ একদম। মিনার বল, আর মিনার বলের সেটিংটা কেমন করে করবা, এই যে মনে করো মিনার বল সেটিং করতে লাগবো, হ্যাঁ হাইডা আছে এটা ভালো করে দেখবা, হ্যাঁ এডিট টিপলা, এই যে এডিট এডিট আবার এন্টার মানে ওকে ওকে, এইখানে কি আছে সিলেক্ট ফিক্স হ্যাঁ ওইটা না এডিট সিন, এডিট সিন এইটার মধ্যে ওকে করবা, এডিট সিন কিন্তু হ্যাঁ ওকে করলা। এখন হচ্ছে এই যে এক নাম্বারটা ই করতেছে, আমি যদি ঘুরাই তাহলে এক নাম্বারটা ঘুরবো, এটা দিয়েও ঘুরাইতে পারবা, এমনকি এই যে এইটা একই গাছ মনে করো মিনার বলে ই করবা। অনেকগুলো অনেকগুলো সার্ভি থাকলে কিন্তু মনে করো মিনার বলে ফেনটা, হ্যাঁ আরে কোন রকম করেন না মিনার বলে ফেন করতে লাগে একবারে ইসি করি মিনার বলতো, এই আলোটা কি করবা এই যে এইটা দিয়ে কমায় নিলা মানে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলো একদম একটুখানি উপরে উঠে নিচে নামাই দিবা তাহলে বন্ধ হয়ে গেলো। আবার এই দুই নাম্বার, হুম দুই নাম্বার সার্ভি, এই যে দুই নাম্বারটা না হলে আলো কিন্তু মিনার বলে বললে বোঝা যাবো না যে কোন আলোটা পড়লো কোন আলোটা পড়লো না, মানে একটা করে বন্ধ করে নিবা, একটা করে বন্ধ করে নিবা। একটা বুঝার চেষ্টা কর, এই যে মিনার বলে করলা এরকম এমন ভাবে সবগুলো, এই যে আবার অফ করে দিলে একটা, তারপর তিন নাম্বার যেতগুলো সার্ভি আছে, তারপর চার নাম্বার ওরম ভাবে সেম ভাবে করবা, দুইটা আমি দেখাইলাম। তারপর না সবগুলো সিলেক্ট করবা, দুই তিন চার মানে যে কটা সার্ভি লাগাইছো সিলেক্ট করবা, সিলেক্ট করে এই দুইটা খালি উঠে দিবে, সব দিলে দেবো জেলে গেলো, সব জেলে গেলো কিন্তু মিনার বলে, হ্যাঁ তারপর তোরা স্টোর স্পেস করে ধরবা, স্পেস করে ধরে এক নাম্বার টিপলা, এক নাম্বার টিপলা, হ্যাঁ হইলো হয় না, এখন আছে স্টোর এক নাম্বার এডিট কইরা এই যে এন্টার মারলা তাহলে হলো সেভ হয়ে গেল। এই যে দেখো দুই নাম্বার প্রোগ্রাম চালাইতেছো, এই যে এক নাম্বার দিবা এই যে ওইখানে দেখা ঠিক আছে। আবার বেশি প্রোগ্রাম ই করলে যে এরকম ভাবে টিপে আসো তিনটার বেশি না, এইখানে আবার ই খেলানো লাগবে না, যে প্রোগ্রামটা খেলাবা বাদ বাকি গুলো অফ করে দিবা, মনে করো এক নাম্বার দিলা দুই নাম্বার দিলা এক অফ করে দিলা এরকম এরকম ঠিক আছে এইভাবে। আর এই যে দুই নাম্বার প্রোগ্রাম মনে করো এইটা লাইটটা বেশি উপরে হইতেছে একটু নিচা করতে লাগবে, এডিট করে একটু নিচা করে দাও, না এডিট করে নিচা করতে লাগবে ফিক্সচার দিয়ে, বা অনেক সময় চাই হচ্ছে যে এই লাইটগুলা খালি কিছুক্ষণের জন্য যে অন্য জায়গায় অন্য সাইডে ঘোরাবা, তখন এই যে ফিক্সেল প্রেস করবা এক নাম্বারটা প্রেস করবা, প্রেস করার পরে এই যে সিলেক্ট ফিক্সচার, হ্যাঁ সবগুলা ইসে করবা যতগুলো সার্ভি আছে অতগুলো ইসে করবা, দশটা পর্যন্ত করবা, করার পর এটা দিয়ে ই হবে, এই যে এটা দিয়ে যেদিকে মুখ করবা সেদিকেই হবো, বা এই যে এটা দিয়ে যেদিকে মুখ করতে করবা সেদিকেই হবো ঠিক আছে, সবগুলা সিলেক্ট করতে লাগবো ঠিক আছে। এটা ব্যাক করলাম প্রোগ্রাম দুই নাম্বার,